হিন্দুদের একটা প্রচলিত কথা আছে, 12 মাসে 13 পার্বণ। এই 13 পার্বণের মধ্যে যে কত কিছু আছে, তো আজকে ছিল কর্মপুরুষ ব্রত, সেজন্য আজকে আমার মায়ের বাহারি আয়োজনে কি কি ছিল তা আপনাদের সাথে শেয়ার করব। সকালবেলা সেই কাকডাকা ভোরেই আমার মা উঠে গিয়েছেন, যদিও আমার উঠতে একটু লেট হয়েছে। তো ঘুম থেকে ওঠার পর দেখলাম গাছের অনেকগুলো ফুল সুন্দর করে তুলে রেখেছেন, এবং সাথে কিছু আম পাতা, দুব্বা, তারপর হচ্ছে তুলসী, যেগুলো হচ্ছে সবগুলোই আমাদের নিজেদের গাছের, সুন্দর করে রেখেছেন। আর সকাল থেকে যে বৃষ্টি, কি বলবো, এই বৃষ্টির মধ্যেই সকালবেলা হচ্ছে ঘুম থেকে উঠি, স্নান টান করে ঠাকুর ঘরে ঢুকে বললাম মাকে একটু সাহায্য করব। মেয়ে ঘুমাচ্ছিল, আমার বোনেরও শরীরটা খুব খারাপ, সেজন্য হচ্ছে ভাবলাম মাকে একটু সাহায্য করি। ঘুম থেকে উঠে তারপর সুন্দর করে স্নান টান করে ঠাকুর ঘরে ঢুকে বললাম, তো কর্মপুরুষ ব্রতর জন্য আজকে উপবাস ছিলাম। আর হচ্ছে কর্মপুরুষ হচ্ছে এটা মোটামুটি আমাদের যারা সিলেটের অঞ্চলে যারা, তারা এটা বেশি চিনবেন, যেটাকে হচ্ছে অনেকে আমরা কর্মাদিত ব্রত বলি, বা অনেকে আবার ঘোরাফেরার ব্রত এরকম বলে থাকেন, যদিও এটা সিলেটের অঞ্চলে এই ভাষাতেই প্রচলিত। ছোটবেলাতে কি দেখে আসছি মা এরকম করে অনুষ্ঠান করে যাচ্ছেন। তো কর্মপুরুষরা বলতে গেলে স্পেসিফিকলি এই যে অনুষ্ঠানটা জ্যৈষ্ঠ মাসে করা হয়, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যেহেতু নতুন ধান তোলা হয় এবং নতুন ধানের জন্য কৃষকরা অনেক পরিশ্রম করেন, সেই অনুযায়ী কৃষকদেরই মোটামুটি একটা সম্মান দেওয়ার জন্য আর কি অনুষ্ঠানটা করা হয়। প্রচলিত কথায় কর্মপুরুষ হচ্ছে কর্মদাতা। তো যাই হোক, আমি যতটুকু জানি ছোটোবেলা থেকেই দেখে এসেছি মা এবং আমার দিদিমাও খুব সুন্দর করে এরকম অনুষ্ঠান করতেন, যে বিভিন্ন রকম মৌসুমি ফল থাকতো এখানে, বিভিন্ন রকম মৌসুমি ফলের মধ্যে যে যার ঘরে যার গাছে যেই ফল থাকতো সেই ফল কিন্তু কর্মপুরুষের নামে হচ্ছে নিবেদন করা হতো। আর এই যে সেই গুঁড়াটা করা হচ্ছে, এই গুঁড়োটার মধ্যে মা অনেক রকম দেখলাম চাল এবং বীজ, তারপর হচ্ছে মটর, অনেক কিছু ইউজ করেছে। তো সুন্দর করে এটা একসাথে হচ্ছে পাটার মধ্যে বেটে একটা গুঁড়ো তৈরি করলেন, আর এদিকে কর্মপুরুষের জন্য একটা ঘট বসানো হলো। আমার মা সবসময় সব নিয়ম কানুন, মানে 12 মাসের 13 পার্বণ নিয়ম মতো করেন, একাদশী করেন, মানে সব কিছু উনি করে আজ চলেন আর কি, বলতে গেলে ঠাকুর ঘরেই ওনার সারা দিন চলে যায় আর কি। তো দেখুন মোটামুটি সব কিছু আয়োজন করা হয়েছে। আর এই ব্রতের মধ্যে চিড়ে, খই, তারপর হচ্ছে দুধ, মিষ্টি, দই, এগুলো স্পেসিফিকলি লাগে, এবং গ্রামে যারা যারা থাকেন বিশেষ করে সিলেটের ওদিকে, তারা কিন্তু এই অনুষ্ঠানটা প্রতি ঘরে ঘরেই কিন্তু আজকে কর্মপুরুষের ব্রতটা হয়েছে। তো এটা আবার কে অনেকে গুড়াপেড়ার ব্রত বলে, অনেকে আবার কর্মাদিত ব্রত বলে, তো যে যায় নামেই বলুক না কেন, যেহেতু অনেক বছর ধরে এটা করে আসা হয়েছে, সেজন্য আমার মাও প্রতি বছর নিয়ম করে সবগুলো পূজা পার্বণ করেন। তো মোটামুটি ঘট বসানোর পরে যেহেতু ফল ফলাদিও আমি মোটামুটি কেটে কুটে সব রেডি করে রেখেছিলাম, সুন্দর করে ধূপ ধুনো দিয়ে হচ্ছে এখন ঠাকুরকে এগুলো ভোগ প্রসাদ নিবেদন করা হবে, এবং আমি একটু ঠাকুরকে প্রণাম করার জন্য একটু ধূপ ধুনো দিয়ে দিলাম। আর এটাও এরকম কিন্তু আমাদের প্রতিটা হিন্দু ঘরেই এরকম হয়ে থাকে। ছোটবেলা থেকে আমার যখন যে অন্য ধর্মাবলম্বী ফ্রেন্ডরা আছেন, তারা আমাকে জিজ্ঞেস করতেন, আচ্ছা আপনারা তোমরা যে ঠাকুরকে এত এত নিবেদন করো, তোমাদের ঠাকুর তো খান না, তাহলে তোমরা এত নিবেদন করো কেন? তো আজকে আমার এই ভিডিওর মাধ্যমে ছোট একটা বার্তা আপনাদের দিয়ে দিই। ভগবান আসলে খাবার জন্য তাকে ভোগ নিবেদন করা হয় না, ভগবান আসলে মন পরীক্ষা করেন। তো এই ব্রতের মধ্যে একটা নিয়ম আছে যে কর্মপুরুষের ব্রতের মধ্যে কিন্তু হাতে এরকম ফুল, তারপর হচ্ছে দুব্বা, তারপর তুলসী নিয়ে ব্রত কথা শুনতে হয়। এটাকে আমরা সিলেটের এদিকে কিচ্ছা বলি। তো আমার মা এরকম ব্রত কথা বলছিলেন, আমার মা অনেক বেশি ইমোশনাল হয়ে যান যখন এই কিচ্ছাগুলো বলেন, আর আমরা সবাই এগুলো শুনি। মোটামুটি ঠাকুরকে সব কিছু নিবেদন করার পরে, তারপর একটা সময় ভোগ নিবেদন পরে ভোগটা নামিয়ে আনা হলো, তারপর আমাদের মা প্রসাদ দিলেন, কত কত ফল দেখুন, আমি আসলে এত খেতে না পারলেও মা সবসময় দেন। এদিকে আবার খিচুড়িও বসিয়ে দিয়েছিলেন, কোনো পচা পার্বণে খিচুড়িটা যেন না হলেই না হয় এরকম আর কি। তো এই যে সুন্দর করে খিচুড়ি রান্না হচ্ছিলো পাতলা খিচুড়ি সবজি দিয়ে, আর এদিকে হচ্ছে কিছু বেগুন ভাজি করে নিয়েছিলেন, সাথে আলু ভাজিও করা হয়েছিল। তারপর মোটামুটি রান্না বান্না শেষ করে এই যে আমাকে প্লেটে এসে সাজিয়ে সুন্দর করে দিয়ে দিলেন, আমার মায়ের হাতে যে খিচুড়িটা কী যে মজা হয় আসলে কি বলবো। আর পূজা দিন বলে কথা, যে কোনো পূজা পার্বণের দিনে আমার মায়ের যেন এগুলো অমৃতের মতো মজা লাগে, এত সুন্দর করে রান্না করেন আর খুবই ভালো লাগে খেতে। তো মোটামুটি খিচুড়ি অনেক রকম সবজি দিয়ে রান্না করা হয়েছিল, বিশেষ করে আমাদের গাছের কাঁঠালের বিচি, তারপর হচ্ছে আমার মামার বাড়ি থেকে আনা কিছু মিষ্টি কুমড়া ছিল, মিষ্টি কুমড়া, কাঁঠালের বিচি, এগুলো দিয়ে, তারপর আরও পটল, তারপর কাঁকরোল, এগুলো অনেক কিছু দিয়ে কিন্তু খিচুড়িটা রান্না করা হয়েছিল, এত টেস্টি হয়েছিল। সাথে ছিল গরম গরম বেগুন ভাজি আর আলু ভাজি। কিছু কিছু পুজো পার্বণ কিন্তু আদিম যুগ থেকেই চলে আসছে, এবং এগুলো ঘরে ঘরে সবাই করে থাকেন, জন্যই হতে বলা হয় 12 মাস
মাসের তেরো পার্বণ। তো প্রতিটা অনুষ্ঠানেরই কোনো না কোনো মাহাত্ম্য আছে, কোনো না কোনো ইতিবত্তা আছে, বা হচ্ছে কোনো না কোনো ইতিবৃত্ত আছে যেগুলো আমরা হয়তো সব কিছু জানি না। তো আমরা যারা হচ্ছে এখন মোটামুটি মা হচ্ছি বা আমরা মোটামুটি একটু বয়স হচ্ছে, তখন আমরা আসলে এগুলো আস্তে আস্তে করে শিখে নিই, কারণ হচ্ছে আমাদেরও এই ট্রেডিশনটা ধরে রাখতে হবে। তো যাই হোক, আজকে এই ভিডিওটা এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন।